সরকারের উন্নয়নের চিত্র মানুষের মাঝে তুলে ধরা এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাইটিভির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রাতে মাই লাইফ অনুষ্ঠানে অংশ নিতে এসে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথের সাথে সুজন সাক্ষাতে তিনি কথা বলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে মাইটিভির প্রতি আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় উন্নয়নে অসামান্য অবদান রাখায় ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। কিন্তু মাইটিভি অরিজিনালি এটা এক্সেপশনাল আমাদের কাছে, অন্তত যা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও মাইটিভির প্রতি তার আলাদা একটা সুনজর রয়ে গেছে। সরকারের স্বপক্ষের উন্নয়নের কাজগুলোকে আপনারা জনসম্মুখে প্রকাশ করছেন এবং এটা কিন্তু আন্তরিকতা না থাকলে, হৃদ্যতা না থাকলে, দেশাত্মবোধ না থাকলে, জাতির প্রতি যদি কৃতজ্ঞতা না থাকে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে কাজগুলো করা দরকার মাইটিভি তার কোনো অংশেই কোনো জায়গা থেকে কমতি রেখেছে বলে আমি মনে করি না। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার কাজে লিপ্ত আছেন। ধর্ম মন্ত্রণালয়ের সকল বিভাগকে যে আপনারা আজকে যেভাবে সকল মানুষকে নিয়ে দল মত নির্বিশেষে পরিসরে ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম মন্ত্রণালয় যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা মাইটিভি পরিবার তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।